আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সালাতের সময়সূচি। সময়মতো নামাজ আদায় করা হচ্ছে ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। অর্থাৎ সালাতের যে সময় সীমা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ে নামাজ কায়েম করা প্রত্যেকটা মুসলমান বা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত নম্বর হচ্ছে 103। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কর্তব্য বলেছেন, সেহেতু সময় মতো নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। এখন আমরা দেখব হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমাটা দেখব। ফজর নামাজ শুরু হবে হচ্ছে সুবহ সাদিক হওয়ার সাথে সাথে। সুবহ সাদিক যখন হবে তখন থেকেই এই ফজর নামাজ শুরু হবে, আর যখন সূর্য উদয় হবে তখন ফজর নামাজ শেষ হবে। এখন আসো যে সুবহ সাদিক কাকে বলে। সুবহ সাদিক হচ্ছে আকাশের পূর্ব দিগন্তে, মানে পূর্ব পাশে, পূর্ব আকাশে লম্বা একটা আলোর রেখা থাকবে। সেই আলোর রেখা যখন দেখা দিবে তখন ওই সময়টাকে বলা হয় সুবহ সাদিক। তাহলে আমরা সুবহ সাদিক যখন হবে তখন থেকে ফজরের নামাজটা শুরু হবে, আর সূর্য যখন উঠে যাবে তখন নামাজটা শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহ সাদিকের পর থেকে, সুবহ সাদিকের পর হতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমরা ফজরের সালাতের সময়। সুতরাং ফজরের সালাতের সময় হচ্ছে সুবহ সাদিকের পর থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত। এবার আমরা দেখব হচ্ছে জোহরের সালাত। জোহরের সালাত হচ্ছে দ্বিপ্রহরের পর। দ্বিপ্রহর হচ্ছে সূর্য যখন ঠিক মাথার উপরে, ওই সময়ের পর থেকে সূর্য পশ্চিম আকাশে যখনই হেলে পড়ছে তখন থেকেই জোহরের সময় শুরু হলো। তাহলে জোহরের সময় শুরু হয় কখন? যখন সূর্য যখন ঠিক মাথার উপরে, ওই মাথার উপর থেকে একটু যখন পশ্চিম দিকে হেলে পড়ল তখন থেকে কি জোহরের নামাজ শুরু হলো। এবং প্রত্যেক বস্তুর যে ছায়া আসলি, মানে ছায়া আসলি অর্থ হচ্ছে মূল ছায়া, প্রত্যেক বস্তুর মূল ছায়া সেটা বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে। অর্থাৎ একটা কাঠি ধরো এতটুকু, এতটুকু একটা কাঠির দ্বিপ্রহর সময় সামান্য একটু ছায়া থাকে, কিন্তু যখন সূর্যের আলোতে এই ছায়াটা, এই কাঠিটার ছায়াটা তার দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেল, যেমন এমন হয়ে গেল, ছায়াটা এত বড় হয়ে গেল, তখন জোহর নামাজটা শেষ হয়ে যাবে। মানে ছায়াটা একটা বস্তু যতটুকু, তার ছায়া তো এতটুকু থাকবে, তাই না? কিন্তু যখন এইটার, এই বস্তুটার ছায়াটা দ্বিগুণ হয়ে যাবে, কাঠিটা ডাবল হয়ে যাবে, তখনই জোহর নামাজটা শেষ হয়ে যাবে। আমরা এখানে দেখো একটা সুন্দর কথা ব্যাখ্যা দেওয়া আছে, সেটা হলো ছায়া আসলি কাকে বলে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে সামান্য ছায়া থাকে তাকে বলা হয় ছায়া আসলি, মানে মূল ছায়া, একটা বস্তুর মূল ছায়া। যেমন আমরা এক হাত লম্বা একটা কাঠির আসল ছায়া দুপুরবেলা হচ্ছে চার আঙ্গুল ছিল, মানে এই যে মূল একটা বস্তুর মূল ছায়া হবে দুপুরবেলা এতটুকু হবে, অল্প একটু হবে। তারপর এই কাঠের ছায়া যখন দুই হাত চার আঙ্গুল হবে তখন জোহরের সময় শেষ হয়ে যাবে। এটা ধরো হচ্ছে, এটা হচ্ছে এক হাত লম্বা একটা কাঠি, আর এতটুকু হচ্ছে 4 ইঞ্চি। তো যখন এটার ছায়াটা দুই হাত আরও 4 ইঞ্চি বেশি হবে তখন মনে রাখবা জোহরের সময় শেষ হয়ে যাবে। মানে সহজ কথা হচ্ছে একটা বস্তুর যেটুকু তার দৈর্ঘ্য, তার দ্বিগুণ যখন তার ছায়াটা হবে তখন জোহরের নামাজটা শেষ হয়ে যাবে। এবার আমরা চলে আসো যে আসর নামাজ। আসর নামাজ শুরু হবে কখন? জোহরের সময় যখন শেষ হলেই আসরের সময় শুরু হবে, এবং সূর্যাস্ত পর্যন্ত এই আসর নামাজটা থাকবে। তবে সূর্য হলুদ বর্ণ ধারণ করলে আসরের নামাজ আদায় করা মাকরুহ, কারণ সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করবে, মানে শেষ সময়ে সূর্য যখন ডুবার একটু আগে, আসর নামাজ পড়াটা মাকরুহ। তবে পড়া যাবে, তবে পড়াটা কী হবে? মাকরুহ হবে। এবং আসর নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাত। আর মধ্যবর্তী সালাত বলতে অনেক তাফসির কারকরা সেটাকে আসর নামাজকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে
এই যে মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত এর প্রতি কি বিশেষভাবে যত্নবান হও। সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 238। এবার চলে আসছি আমরা মাগরিবের সালাত পড়ব। মাগরিবের সালাত হচ্ছে সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা থাকে মানে লাল একটা রেখা থাকবে ততক্ষণ মাগরিবের সালাত সময় থাকবে। লাল রেখা যখন ডুবে যাবে তখন মাগরিবের সময়টা শেষ হয়ে যাবে। তাহলে সূর্যাস্তের পর থেকে মাগরিব শুরু হবে আর যখন লাল রেখা থাকবে তখন পর্যন্ত এই মাগরিবটা সময় থাকবে। মাগরিবের সময়টা খুব কম, অল্প সময়, 15 থেকে 20 মিনিট থাকে। তাই সময় হওয়ার সাথে সাথে আমরা মাগরিব নামাজ আদায় করা সবচেয়ে কি ভালো বা উত্তম। তাহলে আমি মাগরিব থেকে কী বললাম, সূর্য অস্ত হলেই মাগরিব শুরু হবে এবং পশ্চিম আকাশে যতক্ষণ পর্যন্ত লালিমা থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকবে, লালিমা যখন থাকবে না তখন মাগরিবের সময় শেষ হয়ে যাবে। যেহেতু মাগরিবের সময়টা খুবই কম, তাই সময় হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজটা আদায় করা উত্তম। এবার চলে আসো যে এশা শুরু কখন, আমরা এশা নামাজ দেখব। মাগরিবের সময় শেষ হওয়ার পর এশার নামাজ শুরু হবে। মাগরিবের সময় যখন শেষ হবে তখন শেষ হওয়ার সাথে সাথে এশার নামাজ শুরু হবে আর সুবহ সাদিকের পুরো পর্যন্ত এই এশার নামাজটা থাকবে। তবে রাতের প্রথম প্রহরের মধ্যে এশার নামাজ আদায় করা উত্তম, মানে প্রথম 12টার আগে আমাদের এশার নামাজ পড়াটা উত্তম। রাত দ্বীপ প্রহরের পর এশার নামাজ আদায় করা মাকরুহ। তাহলে আমরা এশা নিয়ে বলছি, মাগরিব যখন শেষ হয়ে যাবে তখন এশা শুরু হবে এবং একদম সুবহ সাদিকের আগ পর্যন্ত তুমি এশার নামাজ পড়তে পারবে। তবে প্রথম ভাগে, রাতের প্রথম ভাগে এশার নামাজ আদায় করা উত্তম এবং রাতের দ্বীপ প্রহরে যদি আমরা এশার নামাজ আদায় করি সেটা কি হবে, মাকরুহ হবে। আমরা সর্বশেষ হচ্ছে ভিতর, এটা হচ্ছে আসল সময় হচ্ছে শেষ রাত। তবে ইচ্ছা করলে কেউ এশার নামাজের সাথে ভিতর নামাজ আদায় করা যাবে, কিন্তু এশার আগে এই ভিতর নামাজ পড়া যাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এই সময়সীমাগুলো খুব ভালো করে শিখবে, এটা সৃজনশীলে পরীক্ষা আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।